আসসালামু আলাইকুম। রনিতি স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে আমি সাইদা রবি রাওদা তোমাদের সবাইকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। প্রথম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। আমাদের আজকের পাঠের বিষয় হচ্ছে বাংলা। আজ আমরা শিখব তোমাদের পাঠ্য বই পাঠ এক আমার পরিচয়। এই পাঠের প্রথম অংশটি ছবি সম্পর্কে বলি। অতপর আমরা শিখব কিভাবে আমরা নিজের সম্পর্কে বলবো। তাহলে বন্ধুরা, প্রথম যে বিষয়টি রয়েছে তা হচ্ছে ছবি সম্পর্কে বলি। তোমরা এখানে বিভিন্ন ধরনের ছবি দেখতে পাচ্ছ। আমরা প্রথমে দেখতে পাচ্ছি যে মা তার মেয়েকে বিদ্যালয়ে পাঠানোর জন্য বিদায় জানালো। মেয়েটি বাড়ি থেকে বেরিয়ে আসলো এবং অন্য একটি পথ ধরে একটি ছেলে হেঁটে আসলো। এবং আমরা ছবিতে বাড়িঘর, গাছপালা, গরু এবং আমরা হাঁস মুরগিও কিন্তু দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি যে গরু বসে আছে, হাঁস মুরগি খাবার খাচ্ছে, একজন তার বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখছে এবং আমরা একটি লোক দেখতে পাচ্ছি, সে কি করছে, ফসল ফলানোর কাজে তিনি ব্যস্ত। তাহলে আমরা ছবি সম্পর্কে বললাম যে আমরা বিভিন্ন ধরনের ছবি দেখতে পাচ্ছি, বাড়িঘর, রাস্তাঘাট, গাছপালা, ছেলে মেয়ে, গরু ছাগল, বিভিন্ন ধরনের ছবি আমরা এখানে দেখতে পাচ্ছি। তাহলে আমরা ছবিগুলো সম্পর্কে জেনে গেলাম। এবার আমরা এই পাঠের আরও একটি বিষয় লক্ষ্য করি, নিজের সম্পর্কে বলি। এবার একজন আরেকজনকে নিজের পরিচয় দেবে, নিজের সম্পর্কে বলবে। যেমন মনে করো মেয়েটির নাম হচ্ছে মিনা, মেয়েটির মায়ের নাম আমেনা, বাবার নাম ফাহাদ আহমেদ এবং মেয়েটি রনিত স্কুল অ্যান্ড কলেজে পড়ে এবং মেয়েটির দেশ হচ্ছে বাংলাদেশ। ছেলেটিও একইভাবে বলবে, তার নাম সুমন, মায়ের নাম ফাতেহা, বাবার নাম ফারুক আহমেদ এবং সে রনিত স্কুল অ্যান্ড কলেজে পড়ে এবং তার দেশ হচ্ছে বাংলাদেশ। এভাবে তোমরা নিজেদের বন্ধুদের সাথে, নিজেদের সহপাঠীদের সাথে এভাবে তোমরা পরিচিত হতে পারো। তোমরা নিজেদের সম্পর্কে বলবে, নিজেদের নাম, নিজেদের মায়ের নাম, বাবার নাম, তারপর হচ্ছে তোমাদের দেশের নাম ইত্যাদি, তোমাদের নিজের সম্পর্কে নিজেদের সহপাঠীদের সাথে আলোচনা করে তোমরা পরিচিত হতে পারো। তো বন্ধুরা, এই পাঠটি থেকে আমরা কি জানতে পারলাম বলো তো? এই পাঠ থেকে আমরা একটি পরিচয়মূলক কথোপকথন দেখতে পেলাম, কিভাবে একজন আরেকজনের সাথে পরিচিত হয়। এবং পরিচিত ব্যক্তির নাম শুনে আমরা মনে রাখতে পারবো এই পাঠটি থেকে। বন্ধুরা, তোমরা এই পাঠে লক্ষ্য করেছো কিভাবে একজন আরেকজনকে পরিচয় দিচ্ছে। এই পরিচয় দেওয়ার ফলে কিন্তু পরিচিত ব্যক্তির নাম মনে তোমরা রাখতে পারবে এবং তোমরা পরিচয়মূলক কথোপকথনে অংশগ্রহণ করতে পারবে। তোমরা এই পাঠের মাধ্যমে তোমরা জানতে পারবে যে কিভাবে তোমরা তোমাদের নতুন সহপাঠীদের সাথে পরিচিত হবে, কিভাবে একজন আরেকজনের সাথে পরিচিত হবে, কিভাবে নিজেদের সম্পর্কে আরেকজনকে জানাবে। তো বন্ধুরা, আজকের এই পাঠে আমরা কি শিখতে পারলাম? আজকের এই পাঠে আমরা বিভিন্ন ধরনের ছবি দেখতে পেলাম এবং নিজেদের সম্পর্কে আমরা কিভাবে বলবো সেই বিষয়টি জানতে পারলাম। আশা করছি আজকের এই পাঠটি তোমরা বুঝতে পেরেছ। বন্ধুরা, দেখা হবে পরবর্তী ক্লাসে নতুন কোনো পাঠ নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।